ভাই এসব কি দেখাচ্ছিস তুই? একে কি দেখাচ্ছিস এটা? দীঘাতে আছি এখন। এটা পুরো ভেঙে গেছে দেখতে পাচ্ছো, যেমন আমার দু মাস আগের ব্লগে যেটা ছিল সেটার মধ্যে এটা। স্নান করে নিয়েছি আর এবারে একটা জিনিস আমি দেখলাম যেটা মন্দারমণিতে এটা নেই, খাওয়ারের জন্য যে জায়গাটা তোমার লাঞ্চের জন্য সেরকম কিছু দেখতে পেলাম না। সেটা আই থিঙ্ক ইয়াস ঝড়টার জন্য এরকম হয়েছে বা আগে ছিল কিনা সেটা তো আমার জানা নেই, বাট এখন এই মুহূর্তে নেই। তো খাওয়ার জন্য দেখছি কতদূর যেতে হচ্ছে এখন, আর বাকি একটা প্ল্যানিং করছি, যদি সাকসেসফুল হয় তো দেখাবো তোমাদের, আর যদি না হয় তো না হবে, কি আর করা যাবে, সব কিছু তো হবে, এরকম কোনো মানে নেই। বাকি সেলফি সেশন চলছে এখানে, আমি জয়েন হবো একটু। চুলটা ঠিক করতে দিলেন কাকা, এইটা আশা করছি এই জায়গাটা এই স্পটটা ছেড়ে যাচ্ছি, বাকি অন্য জায়গায় যাচ্ছি, তো এই স্পটটা যেহেতু ছেড়ে যাচ্ছি তো বাই বাই, এই জায়গাটাকে টাটা করে দিলাম আপাতত, হয়তো ঘুরে আসতে হতে পারে। বাকি বাবু ভাইয়া উসকি চাড্ডি ইধার হি ছোড় কে চলা গিয়া, দেখনা হ্যায় ও দেখো। তো বাকি বাজার দোকান পাট আপাতত বন্ধ, জানি না বিকেলের টাইমে খোলে কিনা, বাট এই মুহূর্তে দেখছি সব কিছু বন্ধ রয়েছে। আর পেছনে একটা খুবই সুন্দর মন্দির দেখতে পাচ্ছি যেটা করোনার জন্য বন্ধ আছে এখন, বাকি খুব বেশি দোকান খোলা নেই, দেখতে পাইনি। আর আমাদের নেওয়ার মতো যদিও কিছু নেই এখানে। দাতন পাত্র বাড় মন্দারমণি, একটা রাউন্ড মারবো জাস্ট এখানে। দেখে ছেড়ে আর থাকলে তোর ভাইয়ের জন্য খাচ্ছি আইসক্রিম পার্টি। আর বাকি দোকান ভিউ কিছুটা এরকম, এখানে খেতে পারো, হোটেল রেটিং লেখা আছে, জানি না বাকি কি, এসে দেখে যেতে পারো একবার। আর বাইরে মেঘ করেছে তো বৃষ্টি আসার সম্ভাবনা প্রবল দেখছি, দেখা যাক, ভিজে ভিজে যেতে হবে বাড়ি। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ খেতে তো হবে কিছু, দয়া করে বুক কর বলে দিও আমাদেরকে। সকাল থেকে একটা আবার দেখা হয়েছে, আবার তিন থেকে চারটা বাস একটু কই। আর বাকি দেখছি একটা প্ল্যান চলছে কোথাও যাওয়ার, যদি হয় তো খুবই ভালো, আর যদি না হয় তো খুবই খারাপ, দেখা যাক কত দূর কি হয় সাকসেস। বাকি এখন মনে হচ্ছে গুগল ম্যাপটা লাগানোটা উচিত, তো রাস্তা তো জানা নেই, কোন রাস্তা যেতে হবে। ম্যাপ লাগা, ম্যাপ ম্যাপ খুঁটির সাথে, মানে খুঁটির সাইডে
ওই আটকে গেছিল, তারপর যখন জেসিবি দিয়ে ওঠানো হয় খুঁটিটা পড়েছে ওর উপর, দেখতে পাচ্ছ আশা করি, আর আমরা দাঁড়িয়েছিলাম ওই খুঁটির নিচে। আমি বাইক ছেড়ে রীতিমতো পালিয়েছি ভাই, জীবন বাঁচলে বাইক আসবে, কি ভয় লেগেছে আমি জানি ভাই। আরে মাথা মাথা খারাপ আছে, ওটা পড়লে কি হবে, 11 বাজে আবার কি হবে বল না। অসংখ্য ধন্যবাদ এই দাঁড়াবো যারা তোরা সাপোর্ট করলো। আরে ভাই রীতিমতো ভয় লেগে গেছিল, লাগবে নাই বা কেন বলো, তুই বাদ চালাচ্ছিস চালাচ্ছি কেন, তো মতলব কত 2025 সাল হয়ে গেল, তারপর এইখানে বিহার বস্তা পড়ল, বিহার বস্তা বস্তা পড়ল, বলতে পারবো না কত টাইম ধরে বাইক রাইড হচ্ছিল। এখান থেকে ওনদিকে দেখাচ্ছে আর 3.5 কিলোমিটার, গত বিশ্বের গঙ্গা গেট বিঘাত আর অন্যদিকে দেখছি দুটোই যাওয়ার চেষ্টা করছি, আর ভিডিওটা সেকেন্ড পার্টে আইটেম দিয়েছি আমি, তো যদি প্রথম পার্টটা না দেখে থাকে মঙ্গলবনের ভিডিও, তো মঙ্গলবনের ভিডিওটা একবার গিয়ে চেক করে নিন। বাকি লোকেশনটা খুব ভালো দেখছি, আমি সেদিন রাতের বেলায় গিয়েছি তো বুঝতে পারিনি এই কারণে। মঙ্গলবনের জায়গাটা আমার এত ভালো লাগলো না, এবার আমি জানি না ওটা কি কারণে এরকম হয়েছে, ফার্স্ট গিয়েছি আমি জয়েন্ট যে ছাদটা গেল ওটার পরে আইটেম সবটা অ্যাটাচ করে দিয়েছে, তো ওই জন্য হয়তো শুরু হচ্ছে ওল্ড দীঘা। ও ওল্ড দীঘা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, তো কে হচ্ছে গেলাম ওল্ড দীঘাতে, ওটা দেখানি আসতে হোক বেশি তো দেখছি কোনো টুরিস্ট নেই, কি অবস্থা হয়েছে ওদিকে, টুরিস্ট কেউই তো নেই দেখছি। পৌঁছে গেছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘার যে একটা ফিল ব্যাপারটা থাকে না, ওল্ড দীঘা বারবার যতবারই আসি নিউ দীঘা ওল্ড দীঘা তো আসি, তো বসে আছি এখানে, মানে এতটা যে রাইড করেছি এটা দেখার পর সত্যি বলছি, কোনো দিক থেকে যত ধকল আমরা করে এসছি সেটা সার্থক হয়েছে। একটু বসে হাওয়া খাচ্ছি, আজ ওয়েদারটা খুব ভালো আছে, দেখে নাও আজকে ওয়েদারটা পুরো মেঘাচ্ছন্ন হালকা আছে।
বেরিয়ে যাচ্ছি ওল্ড দীঘা থেকে, এবার নিউ দীঘা যাব। তার আগে দেখে নেবো ওইখানে কি বর্তমান পরিস্থিতি, যতক্ষণ না বর্তমান পরিস্থিতি ওখানে কি আছে দেখতে পাচ্ছি ততক্ষণ তো যাচ্ছি না বস। আগে দেখবো কি হয়েছে ইয়াসের জন্য, কারণ খবরে যেটুকু দেখেছিলাম অনেকটাই প্রায় ক্ষয়ক্ষতি হয়েছিল। সব কিছু ভেঙে গেছে, সব কিছু যা ছিল কিছু নেই আর দেখার মতো। কারণ কি জল ঝড়টা যে কতটা ভয়ঙ্কর ছিল এটা দেখে বুঝতে পারছো, রেলিং লোহার রেলিং পর্যন্ত ভেঙে দিয়েছে, কতটা মারাত্মক ছিল। কারটা তো রিপোর্টারের গাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছিল, জানো হয়তো তোমরা, জানো তোমরা। বাকি দেখলে তো এমন কিছু মনে হচ্ছে না সেরকম কিছু হয়েছে বলে। হয়েছে বস, হয়েছে। এইদিকে পুরো ইয়েটা ছিল, রেলিং দিয়ে ঘেরা ছিল, তো ওটা তো এখন নেই দেখছি। পুরো ভেঙে গেছে দেখতে পাচ্ছ, যেমন আমার দু মাস আগের ব্লগে যেটা ছিল সেটার মধ্যে এটা ওই নেই। জিনিসটা বুঝতে পারছি ব্যাপারটা কি হলো, এখান থেকে বেরিয়ে যায় নিউ দীঘাতে দেখা যায়। ভিড় আছে বলে ওখানে যে জিনিসটা আমি লক্ষ্য করছি, আমি তোমার ভিড় প্রচন্ড ছিল, প্রচন্ড, যেটা এখন একদমই পাচ্ছি না হয়তো লকডাউন তো কোভিড আই মিন সরি গ্যাসের জন্য হয়তো কেউ ভাবছে প্রজনস হয়ে গেছে। তো কত কি প্রজনস হয়েছে সে তো জানতে পারবো সামনে গিয়েই, এখান থেকে তো কিছু বলতে পারছি না।
অসুবিধা হয়নি তো ভাই অবস্থাটা কিছুটা এরকম সব কিছু নয়া করকে শুরু হো রা ঠিক আছে বাকি বাবা বাংলায় ফিরে আসছি আমি যেহেতু এটা বাংলার ব্লগ তো হ্যাঁ আজকে আজকে না এখন তো দেখছি বেশ ভালোই রয়েছে ভিড় ওই দীঘা আই মিন নিউ দীঘাতে দেখে দেখে চলতে হবে এগুলো কারণ একটাতে যদি ভুলভাবে পা পড়ে যায় তো ব্যাস টাটা বাই বাই খতম গিয়া ফাইনালি নিউ দীঘা একটা একটা স্টেপে আসছি আমরা এগিয়ে এরপরে কোনো স্টেপ এরপরে কোনো জায়গা নেই এরপরে সোজা যাব বাড়ি বাড়ির রাস্তা খাওয়া দাওয়া পরম্পরা আমাদের যেটা ওইটা এখনো কমপ্লিট হয়নি তো ওটা শেষ হলে আমরা এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি সবাই হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি দিতেই ব্যস্ত মন্দারমণিতেও দেখেছিলাম একজনকে আর আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে আমাকে নতুন একটা ট্রাইপড নিতে হবে দাদা মাছ দেখবে আর একবার জাস্ট কতজন এসছে ওইটা দেখো তো আমার মতে মন্দারমণি থেকে দীঘা আসতে পারো যদি তোমাদের জনসংখ্যা বা জনবহুল ভালো লাগে কোথায় Oh, what is this? What happened, baby? Baby is dead. Pickle down, pickle down. Karo mata idea pade jabe pickle down. Oh, patse pechon shot. Patse pechon shot. নামতে তো ইচ্ছে হচ্ছে বাট নামবো না অলরেডি নেমে নিয়েছি স্নানটাও করে ফেলেছি চাবি আর লোকে আমার অসুবিধা নেই শুধু ফোনটা না নিচে পড়ে যায় কতজন ইয়ার এটা পেট পুজোর টাইম যেটা সব থেকে আনন্দকর জিনিস আমার আর এর জন্য ওর জন্য নয় তো খাওয়ার মেনুটা ঠিক এরম হয়েছে যেটাতে আছে চিকেন আর ডাল এটা কি জানি না আমি পেঁয়াজ আছে লঙ্কা আছে লেবু আছে বাস এটুকুই তো ফটাক করে এগুলো শেষ করি তারপর বেরিয়ে যাই এখান থেকে Time I was inside out Put my heart in your hands till it came back round Didn't think that you'd fallen so deep Didn't know that I had it in me Guess my sanity breaks away too easy You're whack and it's all your fault Back down Bring it to a halt You're whack and it's all your fault Back down Watch my sanity break away too easy